বিএডের ইন্টার্নশিপ বিএড দু হাজার কুড়ি বাইশ সেশনের ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস এই বিষয়গুলো কী তো তোমরা অনেকে আগ্রহ দেখিয়েছ এবং আমার নিজেরও আগ্রহ ছিল যে এই টপিকে তোমাদের জন্য ভিডিও বানানো উচিত বিএড বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ এর পক্ষ থেকে দেওয়া হয়েছে একটি নোটিফিকেশন যেটা দেখে তোমরা কনফিউজ হয়ে গেছো কনফিউশনেরই ব্যাপার তার কারণ সেকেন্ড সেমিস্টার অর্থাৎ এখনও তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে উঠতে পারো তার মধ্যে সেকেন্ড সেমিস্টারের এই বিষয়টা তোমাদের সামনে চলে এসেছে এখন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদের আমি সম্পূর্ণ ডাউটটা কিন্তু ক্লিয়ার করতে চলেছি তো যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও আমি তোমাদেরকে গতকাল রাত্রেই বলেছিলাম যে এই টপিকে ভিডিও আনবো এবং এই ভিডিওটার জন্য এখন বাজছে রাত বারোটা আমি শুটিং করছি তোমাদের জন্য এই ভিডিওটা কেননা আমি তোমাদের কথা দিয়েছিলাম যে ভিডিওটা অবশ্যই নিয়ে আসবো তো আজকে নিয়ে আসছি ভিডিওটা একাধিক বিষয়ের মধ্যে রয়েছে যেগুলোর মেলবন্ধন তোমরা লক্ষ্য করবে একটা পরিপূর্ণ ভিডিও এখান থেকে তোমরা দেখতে পাবে যে যেখানে সম্পূর্ণ তথ্য আমি তোমাদের সামনে পরিবেশন করতে চলেছি কাজেই ভিডিওটা তোমরা পুরো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও সুতরাং এখানে তোমাদের যে কটা বিষয় আগে জানার

টোয়েন্টি নভেম্বর অ্যান্ড এইটিন ডিসেম্বর অর্থাৎ কুড়ি নভেম্বর থেকে আঠেরোই ডিসেম্বরের মধ্যে তোমাদের এই যে ইন্টার্নশিপ এবং কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস এটা কিন্তু কমপ্লিট করতে হবে এবং এম একটা রয়েছে যেটা এম যে ইন্টার্নশিপও চলে বা এম যে অ্যাক্টিভিটিস অফ ইন্টার্নশিপ যেটা টিচার এডুকেশন ইনস্টিটিউশনে চলে অর্থাৎ এম এডের ইন্টার্নশিপটা হয় বিভিন্ন বিএড কলেজে যেমনটা বিএড ক্যান্ডিডেটদের হয় স্কুলে স্কুলে গিয়ে তেমনি কিন্তু এম এডদেরও ইন্টার্নশিপ হয় তো সেটাও কমপ্লিট করে নিতে বলা হচ্ছেই নভেম্বর থেকে আঠেরোই ডিসেম্বরের মধ্যে এবার আসা যাক আসল বক্তব্যে আসল বক্তব্যটা কি প্রথমে বলে রাখি তোমরা যারা থার্ড সেমিস্টারে উঠবে সেকেন্ড সেমিস্টারের পর সেকেন্ড সেমিস্টারের পরে গিয়ে থার্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের প্র্যাকটিকামের মধ্যে এমন দুটো বিষয় তোমাদের রয়েছে যেটার কিন্তু পরিপূর্ণ রূপ পাবে কোথায় গিয়ে থার্ড সেমিস্টারে গিয়ে থার্ড সেমিস্টারে আমরা জানি যে এর তিন মাসের ইন্টার্নশিপ করতে হয় সেটা হচ্ছে প্রপার ইন্টার্নশিপ এবং অর্থাৎ সেটা হচ্ছে পোস্ট ইন্টার্নশিপ এবং এটা হচ্ছে প্রি ইন্টার্নশিপ তো প্রি ইন্টার্নশিপে তোমাদের কি করতে হয় প্রি ইন্টার্নশিপে ইন্ট্রোডাকশান পার্ট থাকে প্রি ইন্টার্নশিপে থাকে পরিচিতি পর্ব অর্থাৎ ইন্ট্রোডাক্টরি পার্ট যে ইন্ট্রোডাক্টরি পার্টটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু সম্পন্ন হয় থার্ড সেমিস্টারে আমরা জানি ষাটটা লার্নিং ডিজাইন তোমাদের করতে হয় তিন মাস ক্লাস নেওয়ার ওপরে ভিত্তি করে কিন্তু লার্নিং ডিজাইন করতে হয় এবং সেখানে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসও থাকে তো আজকের ভিডিওতে সেই বিস্তারিত আলোচনাটি হতে চলেছে প্রি ইন্টার্নশিপ কী এখানে তোমাদের কি কি করতে হয় কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস কী তো সম্পূর্ণ বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে আলোচনা করব এইবার তো আমি নোট ডাউন করেছি তোমাদের জন্য কতগুলো বিষয় প্রথমত আমরা সেকেন্ড সেমিস্টারে স্কুলে যাব, যেহেতু স্কুল খুলে গেছে স্কুলে যেতে আর কোনো বাধা নেই উনিশ একুশ ব্যাচের ক্ষেত্রে এই জিনিসটা তারা মিস করেছে তারা ইন্টার্নশিপটা কিন্তু করতে পারেনি যেহেতু স্কুল বন্ধ ছিল স্কুল খুলে গেছে যার কারণে ইন্টার্নশিপ করতে কোনো বাধা নেই স্কুলে গিয়ে তোমাদের ইন্টার্নশিপটা করতে হবে তিন মাসের ইন্টার্নশিপ যেটা থার্ড সেমিস্টারে গিয়ে হয় তার আগে প্রি ইন্টার্নশিপ অর্থাৎ ইন্ট্রোডাক্টের স্টেজ যেটা রয়েছে সেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে হয় ম্যাক্সিমাম এক মাসের তোমাদের ইন্টার্নশিপ করতে হয় স্কুলে গিয়ে তোমাদের কুড়ি নভেম্বর থেকে আঠেরোই ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হবে অলমোস্ট এক মাসের যে ইন্টার্নশিপ সেটা কিছু কিছু কলেজ আবার পনেরো দিনের করায় কোন কলেজ আবার সাত দিনের ইন্টার্নশিপও কিন্তু করায় এই প্রি ইন্টার্নশিপ স্টেজে তো প্রি ইন্টার্নশিপ স্টেজে গিয়ে তোমাদের কি কি করতে হয় প্রথমত এখানে স্কুলের ব্যাপারে তোমাদের ইনফরমেশান কালেক্ট করতে হয় স্কুলের বিভিন্ন ডেটা তোমাদের কালেক্ট করতে হয় তার উপরে একটা খাতা তোমাদের বানাতে হয় আর কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসটা কী কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস হলো স্টুডেন্টসদেরকে নিয়ে তোমাদের কিছু কাজ করতে হয় এবং সেই কাজগুলো আবার তোমাদেরকে কলেজে গিয়েও করতে হয় যেমন সাফাই কাজ থেকে শুরু করে স্টুডেন্টসদেরকে দিয়ে আসবাবপত্র পরিষ্কার করানো স্টুডেন্টসদেরকে দিয়ে তোমাদের বিভিন্ন যে উদ্যান পালন গাছ লাগানো ফুল গাছে জল দেওয়ানো এই ধরনের যে স্কুলের মধ্যে ইন্টার্নশিপের মধ্যে থেকে এই অ্যাক্টিভিটিসগুলো তোমাদের করাতে হয় স্টুডেন্টসদের আরও একাধিক যে বিষয় শরীরচর্চা থেকে শুরু করে এগুলো কিন্তু কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে সেই সাথে সাথে রয়েছে বেশ কতগুলো অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানগুলো সেখানে পালন করতে হয় অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে সেখান থেকে তার উদ্দেশ্য তার অ্যাক্টিভিটিস কি হয় সেখানে কি কি বিষয় উঠে আসে এবং সেখান থেকে স্টুডেন্টসরা কি শেখে সেই বিষয়গুলো খাতার মধ্যে তোমাদের লিপিবদ্ধ করতে হয় তো আমি কতকগুলো উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এখানে ঠিক কি কি বিষয় রয়েছে দ্বিতীয়ত তোমাদের বলি যেহেতু তোমাদের এখানে ইন্ট্রোডাক্টরি পার্ট কিভাবে ক্লাস নিতে হয় কিভাবে স্কুল চলে এই সংক্রান্ত তথ্যের পাশাপাশি স্কুলে গিয়ে তোমাদের কিন্তু ক্লাস নিতে হয় ক্লাস যদি না নাও তাহলে এই ইন্টার্নশিপ অর্থাৎ প্রি ইন্টার্নশিপ পর্বে তোমাদের একখানা লার্নিং ডিজাইন কিন্তু বানাতে হয় কোনো সাবজেক্ট টিচার একটা লার্নিং ডিজাইন করান কোনো সাবজেক্ট টিচার কিন্তু পাঁচটা লার্নিং ডিজাইন করান এটা তোমাদের ক্লাস নেওয়ার উপরে ভিত্তি করে এই লার্নিং ডিজাইনটা কিন্তু বানাতে হয় তো সম্পূর্ণ তথ্য এবার আমি তোমাদের সামনে তুলে ধরবো দেখো প্রথমেই তোমাদের বলতে চাইবো দেখো এখানে আমি একটা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথমত স্কুলে গিয়ে যে খাতাটা তোমাদের বানাতে হয় যেটা হচ্ছে স্কুলের কিছু ডেটা কালেক্ট করে অর্থাৎ কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস যেটা রয়েছে প্রাইমারি ইনফরমেশান অ্যাবাউট স্কুল অর্থাৎ স্কুল সম্পর্কে কিছু সাধারণ ইনফরমেশান তোমাদের নিতে হয় বিদ্যালয়ের যে কার্যাবলী রয়েছে অর্থাৎ নথি সংক্রান্ত বিবরণ টাইম টেবিল কনস্ট্রাকশন অর্থাৎ কীভাবে তোমাদের এই বিদ্যালয়ে যে টাইম টেবিলটা কনস্ট্রাক্ট হয় এই যে ক্লাসগুলো হয় কোন ক্লাসটা কখন হয় কি বৃত্তান্ত কোন ক্লাসটা কখন হয় কখন জাতীয় সঙ্গীত পাঠ হয় কখন স্কুলে গিয়ে তোমাদের কি কি ক্লাস নিতে হয় এর জন্য তোমাদের বিভিন্ন ক্লাসও নিতে হবে এবং কিভাবে স্কুলে গিয়ে ইন্টার্নশিপ করতে হবে বা একজন প্রপার শিক্ষক কিভাবে কাজ করেন এই সম্পূর্ণ তথ্যটা কিন্তু তোমাদের জানার পর্ব হচ্ছে এইখানে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে হচ্ছে সেটা পরিচয় পর্ব তো দেখো এই বিষয়ে তোমাদের কলেজ তো বলে দেবে তার আগে তোমাদের আমি একটা বেসিক কনসেপ্ট দিয়ে দিচ্ছি কলেজ যখন বলবে তখন দেখবে তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে গেছে নেক্সট রয়েছে ক্লাস টিচিং অর্থাৎ ক্লাসে কিভাবে শিক্ষকতা করতে হয় অর্থাৎ ক্লাস টিচিংয়ের যে পার্টগুলো এভ্যালুয়েশান সিস্টেম অর্থাৎ এই স্কুলে কিভাবে টিচিং দেওয়া হয় কিভাবে পরীক্ষা ব্যবস্থা রয়েছে অর্থাৎ কটা টার্মের পরীক্ষা হয় কত কত মার্কসের পরীক্ষা হয় এই জিনিসগুলো তোমাদের হেডস্যারের কাছ থেকে কিন্তু ডেটাগুলো কালেক্ট করতে হবে নেক্সট রয়েছে স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ স্কুলে যে প্রশাসনিক ব্যবস্থা কিভাবে চলে নেক্সট রয়েছে অ্যাটেন্ডেন্স রেজিস্টার অর্থাৎ স্কুলের যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার বা নাম প্রেজেন্টের যে খাতাটা থাকে সেটা কিভাবে তৈরি হয় সেটা কিভাবে কাজ করতে হয় সেখানে অ্যাটেন্ডেন্স কিভাবে নিতে হয় এই জিনিসগুলো শিখবে নেক্সট রয়েছে স্টক রেজিস্টার অর্থাৎ স্কুলে কটা চেয়ার রয়েছে কটা বেঞ্চ রয়েছে কিভাবে সমস্ত যে কারিকুলার অ্যাক্টিভিটিস বা তোমাদের যে আলমারি কটা রয়েছে স্কুলে এই বিষয়গুলো কিন্তু তোমাদের সেখানে ডেটাগুলো কালেক্ট করতে হয় নেক্সট রয়েছে কনজামশান অব ডিফারেন্ট মেটেরিয়ালস অর্থাৎ ডিফারেন্ট এবং আরও অন্যান্য যে মেটেরিয়াল রয়েছে সঙ্গে মিড ডে মিল এখানে মিড ডে মিল কেমন দেওয়া হয় সপ্তাহে কদিন মিড ডে মিল দেওয়া হচ্ছে মিড ডে মিলে কী কী দেওয়া হয় মিড ডে মিলের স্টক কেমন থাকে এই জিনিসগুলো এবং এই জিনিসগুলোর পাশাপাশি মিড ডে মিলের যখন কাজ করছো তখন মিড ডে মিল দেওয়া হচ্ছে বাচ্চাদের এরকম টাইমের একটা ছবি তোমরা তুললে এই প্রত্যেকটা জিনিসের কিন্তু ছবি তোলা বাধ্যতামূলক তো স্কুল যদি চায় তোমরা ছবি কিন্তু তুলতে পারবে এবং তোমরা যে কজন এক একটা স্কুলে এক একজন ভাগ করে দেওয়া থাকবে যদি একশো জন ক্যান্ডিডেট হয় তাহলে কুড়িটা স্কুলে দেখা যাচ্ছে পাঁচজন করে ক্যান্ডিডেট গেল না হয় দশটা স্কুলে দশটা করে ক্যান্ডিডেট গেল অর্থাৎ বিএডে যারা তোমরা রয়েছো বন্ধুরা দশজন করে গ্রুপে ভাগ করে পাঁচজন করে গ্রুপে ভাগ করে কোনো স্কুলে সাতজন করে ভাগ করে এক একটা স্কুলে কিন্তু যেতে হয় এবং এই যে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসটা তোমরা করছো স্টুডেন্টসদের সাথে তোমরা যে কাজগুলো করছো তার কিন্তু প্রত্যেকটার এক একটা ছবি তুল যে ছবিগুলো কিন্তু খাতাতে তোমাদের আঠা দিয়ে লাগাতে হবে হবে এবং এক্সটার্নাল পরীক্ষা যখন হবে এক্সটার্নাল কিন্তু এটা দেখবেন যে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস তুমি কি করেছ অনেক ক্ষেত্রে আবার এক্সটার্নাল এটা দেখেনও না নেক্সট হচ্ছে স্কুলের কো কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ স্কুলে কি কি খেলা হচ্ছে কোন কোন অনুষ্ঠান হচ্ছে এই বিষয়গুলো কিন্তু তার মধ্যে থাকছে তার মধ্যে দেখো বিদ্যালয়ের কার্যবলী এবং নথি সংক্রান্তর মধ্যে মর্নিং অ্যাসেম্বলি রয়েছে যেটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তারপরে টাইম টেবিল কনস্ট্রাকশান কীভাবে কখন এখানে ক্লাস শুরু হচ্ছে কখন টিফিন হচ্ছে তো এই বিষয়গুলো রয়েছে নেক্সট হচ্ছে ক্লাস টিচিং শিক্ষাদান কীভাবে হয় এই বিষয়গুলো তার মধ্যে দেখো ইভ্যালুয়েশন সিস্টেম কীভাবে হচ্ছে তোমরা যদি বলো এই নিয়ে একটা পার্টিকুলার ডেডিকেটেড ভিডিও আমি নিয়ে আসবো আজকে জাস্ট তোমাদের একটা বেসিক কনসেপ্ট আমি দিলাম এবং প্রত্যেকটার উদ্দেশ্য কিন্তু তোমাদেরকে দিতে হবে নেক্সট দেখো রবীন্দ্র জয়ন্তী পালন হয় কিনা স্কুলে তারপরে নজরুল জয়ন্তী পালন হয় কিনা এগুলো পালনের উদ্দেশ্য কী এখানে স্টুডেন্টসরা কিভাবে কাজ করে এই সমস্ত তথ্য কিন্তু তোমাদের এখানে তুলে ধরতে হয় তো আশা করি তোমাদের একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পারলাম এই জিনিসগুলো কিন্তু নিয়েই তোমাদের প্র্যাকটিকাম খাতা হবে বাদবাকি কোর্সগুলোর সাথে খুব শীঘ্রই বিএডের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়েও আমি হাজির হতে চলেছি কমেন্ট সেকশনে জানাও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো পুরো ডাউট তোমাদের ক্লিয়ার হলো কিনা ভালো থেকো সবাই অল দ্য বেস্ট